গরমে বাড়িতেই যত্ন নিন শিশুর, নজর দিন তাদের ডায়েটে, সুস্থ রাখতে কি করবেন আর কি নয় ভালো করে জানেন তো। প্রচণ্ড দাবদাহে পুড়ছে বাংলা, উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় তাপপ্রবাহ চলছে। গরমের এমন তীব্রতার কারণে খাওয়া দাওয়ার আগ্রহ নেই বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও। ঠিক এই অবস্থায় পরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন, এমনই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পড়ুয়াদের স্বস্তি দিতে স্কুলে ছুটি পড়লেও খুদেরা বাড়িতে থাকবে বলে যে গরমে সুস্থ থাকবে এমনটা কিন্তু নয়। তাই এই সময় খাবার থেকে শুরু করে স্নান সব কিছুর উপরে নজর দেওয়া উচিত। এই গরমে অত্যাধিক ঘামের পাশাপাশি বমি বা ডায়রিয়ার মতো রোগ দেখা দেয় শিশুদেরও, যার ফলে শরীর থেকে জল বেরিয়ে যায়, ডিহাইড্রেশনের মতো সমস্যা হয়। ফলস্বরূপ শরীরে জল এবং প্রয়োজনীয় ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের ঘাটতি হয়। হজম সংক্রান্ত নানান সমস্যার কারণে শিশুরা পেটের নানান প্রকার সংক্রমণে ভোগে। পেটের সংক্রমণ থেকে বমি এবং ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। তাই এমন আবহাওয়ার বাড়িতে থাকলেও শিশুদের খাবার দাবারের প্রতি যত্ন নেওয়া খুব জরুরি। কিন্তু কিভাবে নেবেন সেই যত্ন জানুন। শিশুদের ক্ষেত্রে জল না খাওয়ার প্রবণতা দেখা দেয়। গরমকালে জল না খাওয়ার কারণে অসুস্থতা আরও বেড়ে যায়। তাই খেয়াল রাখুন সন্তান যেন পরিমিত পরিমাণ জল পান করে। এ সময় তাদের মুখের স্বাদ পাল্টাতে ফ্রিজে বিভিন্ন রকম পানীয় বানিয়ে রাখতে পারেন। তরমুজের শরবত, গন্ধরাজ ঘোল এবং লেমন মোহিতের মতন পানীয় বাচ্চারা বেশ পছন্দ করে। এ জাতীয় পানীয় শরীরে জলের চাহিদা পূরণ করে। গরমের সময় শিশুকে বাইরের পিৎজা বার্গার বিরিয়ানি খাওয়ানো থেকে দূরে রাখুন, বরং বাড়িতেই তার মনের মতো পদ রান্না করে দিন। বেশি তেল মশলা ভাজাভুজির পরিবর্তে কাবাব চাট বানিয়ে খাওয়াতে পারেন। খাবারের পাশাপাশি শিশুর শরীর সুস্থ রাখতে খেলাটাও খুব জরুরি। তবে খুব বেশি রোদে বাড়ির বাইরে বেরোতে দেবেন না, পরিবর্তে বিকেলের দিকে বাড়ির বাইরে খেলতে পাঠান, সুযোগ থাকলে পার্কে নিয়ে যেতে পারেন। শিশু অত্যাধিক ঘামলে ঘাম শরীরে বসে ঠান্ডা লেগে যেতে পারে, তাই সতর্ক থাকুন। দিনে একবার ভালো করে স্নান করলে দুপুর আর বিকেলের দিকে গা স্পঞ্জ করিয়ে দিতে পারেন। তবে শিশু রোদ থেকে এলে সঙ্গে সঙ্গে স্নানে পাঠাবেন না কিংবা ঠান্ডা জল খেতে দেবেন না, মিনিট দশেক জিরিয়ে নেওয়ার পর তবেই জল দিন স্নানে পাঠান। কিন্তু মাথায় রাখতে হবে গরমকালে শিশুর শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি সুস্থ রাখাটাও জরুরি। কোনোভাবে যাতে সর্দি গরমি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।